গাইস, আমি বন্দনা মুখার্জি। আমি একটা ব্লগ স্টার্ট করছি, আজ হচ্ছে শনিবার, আর আমি এখন ঘড়িতে বিকেল 5টা বাজে, এটা আমি বিকেল থেকেই করছি। তো হাজব্যান্ড এলো, আমাদের চাটা খাওয়া হলো, ফ্রেশ হয়ে নিলাম, এরপর দেখাবো, মানে আমি আপনার সাথে শেয়ার করব, যেটা সেটা হচ্ছে আমার মেয়ের যে আলমারি আছে, জামা কাপড় থাকে, সেটা আজকে গোছাবো। তো আমি তো এমনিতে অলরেডি সবসময় গোছানো থাকে, কোনো সময়ের জন্য আমার নোংরা থাকে না, কিন্তু আমি একটু অন্যরকমভাবে গোছাবো, যেটা একটু খুব সহজেই মানে জামা কাপড়গুলো পেয়ে যাব। কেননা কি হয়, অনেক সময় একটা টানতে গেলে আরেকটা হয়তো বেরিয়ে চলে আসে, ও তো বাচ্চা মানুষ হয়তো নিয়ে নিল, কিন্তু পরে আমি সেটা গোছাই, সেই জন্য আজ একটু অন্যরকম করে গোছাবো, যাতে মানে ও ডিস্টার্ব না হয়, তাড়াতাড়ি জিনিসগুলো পেয়েও যায়। অনেক সময় হয় না, কোনটা করবো কোনটা করবো, তলায় চলে যায়, খুঁজে পাওয়া যায় না, তো সেইভাবেই গোছাবো যাতে তাড়াতাড়ি জিনিসটা পেয়ে যায়। আর রাত্রিরে ডিনার দেখি কি করি, ভাবছি আজকে রুটি আর চিকেন কষা করব, একটু আলু ভাজবো, এই করব। আর কালকে হচ্ছে আজকে হচ্ছে শনিবার, কাল হচ্ছে রবিবার, তো রবিবারে আমি ধোসা বানাবো, ওই যে ব্লগটা করব সকালে সেটা নিশ্চয়ই শেয়ার করব, ধোসাটা আমি বানাবো, ব্লগের মধ্যেই দেখাবো। আর আজকে আমি চালটা পেষে নেবো, তাহলে চাল পেষাটা আপনাদের সাথে সেটাও শেয়ার করে দেব, আর বলেও দেব কিভাবে আমি ধোসার মিশ্রণটা করলাম। তাহলে দেখতে থাকুন, আমি গডরেজটা প্রথমে খালি করে নিই। হাঁপিয়ে গেলাম ড্রেসগুলো বের করতে বের করতে, এখানে এত ড্রেস, এই খাটে আবার এই খাটে, দেখুন বাবরে, এইগুলো সব আবার আমাকে গোছাতে হবে। মানে ড্রেসের প্রচণ্ড শখ আমার মেয়ের, শুধু মেয়ের দোষ দেবো না, আমারও খুব শখ, কিন্তু মেয়ে আমার ডবল হয়ে গেছে, এত ড্রেসের শখ। এই দেখুন, এগুলো মানে দেখতে দেখতে একটা জিনিস পেলাম, এটা এটা দেখছেন কত ছোট্ট কিউট একটা পাঞ্জাবি, এটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের দিনে, যখন আমার মেয়ের 7 মাস ছিল আর কি, অন্নপ্রাশনের সময় সেই ড্রেস। আর এটা হচ্ছে প্যান্ট, কিউট একদম সোনু। Thank you.
চুড়িদারগুলো রেখেছি যেগুলো একদম রাউন্ডের মতো চুড়িদার, ও তো পরেই না কিন্তু আমাকে তো রাখতে হবে, তো এই এইভাবে আমি চুড়িদারগুলো গুছিয়েছি। তারপর এখানে কিছু মানে ইয়ে সামার জ্যাকেট আছে, উইন্টার, তো সামার জ্যাকেটগুলো এখানে রেখেছি। এখানে আমি গ্রাউনগুলো করেছি, আগে ছিল এখানে টপস, সেগুলো আমি সব ওয়ান পিস যেগুলো গ্রাউন আছে একদম সেগুলো রেখেছি, আর লেগিংসগুলো এইভাবে রেখে দিয়েছি। এখানে আছে কয়েকটা ঘাংরা চুনি, এগুলো রেখেছি, আর এটা ওর একটা ইয়ে উইন্টার জ্যাকেট আছে। আর এখানে নিচে আছে জিন্স, লেগিংস, এসব কিছু আছে, জিন্স লেগিংস মিলিয়ে। এখানে আছে ওয়ান পিস, এগুলো সব ওয়ান পিস রেখেছি। এগুলো প্লাজো কুর্তি আছে, আর ওয়ান পিসও আছে দু একটা, এখানে বাকিটা পুরো ওয়ান পিস। আর নিচে আমি কি করেছি, নিচে পুরো আমি ওর সব টপস রেখেছি, টপস প্রচুর, সেই জন্য আমি মানে তিনটে করে করে থাক নিয়েছি, একটা দুটো তিনটে করে করে। যদি আপনাদের এভাবে মানে একটা করে রেখে জায়গা না হয় তাহলে তিনটে করে চারটে করে রাখতে পারবেন, যদি আরও বাড়ে তো আরও আমি চাপাতে পারবো, সেইভাবে একদম ছোট ছোট গোজ করেছি এইরকম, এই সাইজের লেগিংসের মতো গোজ করে এখানে ভাঁজ করে রেখেছি। আর সাইডে আছে ইনার, একদম কোনাতে ইনারগুলো রেখেছি, ইনারগুলো খুব হারিয়ে যায়, মানে টপসের মধ্যে অনেক সময় ঢুকে পড়ে, খুঁজে পাওয়া যায় না, তাই ইনারগুলো একদিকে রেখেছি আর টপসগুলো এইভাবে তিনটে চারটে করে রেখেছি। ওয়ান পিসের সব আমি বেলগুলো এখানে রেখেছি, বেলগুলো অনেক সময় হারিয়ে যায়, তার জন্য বেলগুলো তাড়াতাড়ি পাওয়া যাবে খুঁজে। দেখে নিন পুরোটা, তো মেয়ের গডরেজ গুছিয়ে চলে এলাম নিচের রুমে। নিচের রুমে দেখুন আমার তো খুব সুন্দর গোছানো আছে সবসময়, এখানে শাড়ি, এখানে হাফ হাফ শাড়ি বেশি থাকে, আর আজকে সকালে এটা গুছিয়েছি আমি। আর এখানে আমারও লং চুড়িদার আছে, তারপর ওয়ান পিস টপ আছে, আর বাহুবলী ড্রেস, এসব মানে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আছে। শাড়ি নিচেও কিছু রেখেছি বেশ কিছু। পাশে লেগিংসগুলো আমি এইভাবে রেখেছি মেয়ের মতো করে, যেভাবে মেয়েরটা গুছিয়েছি আমারটাও এইভাবে রেখেছি। এবারে আমি উপরের একটা থাক খালি করেছি যাতে আমি ব্যাগগুলো ভালোভাবে রাখতে পারি। ব্যাগগুলো রেখে দিয়েছি, গডরেজ গোছানো হলো, একদম হাঁপিয়ে গেলাম, পুরো ঘেমে গেছি পুরো গডরেজ। আমারটা সকালে করেছি সেটা আমি দেখাইনি, অনেক বড় হয়ে যাবে, কিছুটা দেখালাম, মেয়েটা পুরো দেখালাম। এরপর আমি পিসবো চাল, এখন ঘড়িতে বাজে 8:20। হ্যাঁ, এবার আমি চালটা পিষে নিই। হ্যাঁ, আমি মিক্সিতে নিয়েছি ধোসার জন্য চাল পেশার, তো এটা বলে রাখি ধোসার মাপটা হচ্ছে আমি যতটা চাল নেবো, ধরুন আমি 1 গ্লাস চাল নিই, তো 1 গ্লাস চালটা আমি হাতে করে 5টা সমান ভাগে ভাগ করি, একটা ভাগ আমি ডাল নিই। আপনি যতটাই চাল নেবেন 5টা ভাগ করে একটা ভাগ মেপে নেবেন, সেই মাপ অনুযায়ী সাদা বিউলির ডাল আমি দিই। এই হচ্ছে ধোসার মাপ, আর এখন আমি এটা পিষে রাখবো একদম মিহি করে, তারপর কালকে আমি, আজকে এরকম ফ্রিজে রাখবো না, নর্মাল জায়গাতে আমি মিক্সারে রেখে দেবো,
যতটা ওটা মানে ফুলবে ধোসাটা ততই ভালো হবে। আর কালকে যখন করব আমি অন্য ব্লগ যেটা বানাবো সানডে, সেই ব্লগে আমি দেখাবো ধোসাটা কী করে বানাচ্ছি। আমার পেশা হয়ে গেছে, আমি এখন এটা একদম পাতলা করে করেছি। যদি লাগে কালকে আমি এটা জল দিয়ে বানাবো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি। ব্যাস এটা আমি রেখে দিচ্ছি, এবার নুনটা মিশিয়ে রেখে দেব। এর মধ্যে আমি সুজি আর চিনি কালকে অ্যাড করব। এবার চাল পেশা হলো, মানে অনেকগুলো কাজ আজকে হয়ে গেছে আমার। এবারে বানাবো আমি রুটি। রুটির আটাটা আমার মাখা আছে, করে নেবো। খুবই কম রুটি আমাদের তিনজনের, আর একটু মাংস কষা হবে, আলু ভাজবো। তাহলে দেখতে থাকুন, আমি রুটিটা করে নিই, তারপর মাংস আলু ভাজার সময় আমি দেখাবো। আজ রাত্রিরে ডিনারের জন্য আমি চিকেন কষা আর আলু ভাজা বানাচ্ছি। এখানে আলু ভাজা বানাচ্ছি আমি। আলু নুন হলুদ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল আলু ভাজা, আর চিকেনটা একদম শুকিয়ে দেব সেই চিকেন দিয়ে। মানে রুটি খাওয়া হবে চিকেনের আলু ভাজা দিয়ে। আমি তো চিকেনের অনেক আইটেম আমার ভিডিও আপলোড আছে। এটা আমি বানিয়েছি তেলের সাথে প্রথমে আদা রসুন আর পেঁয়াজকে থেতো করে দিয়ে তারপর গুঁড়ো মশলাগুলো দিয়েছি, একসাথেই দিয়েছি পেঁয়াজ আদা রসুন। এরপর ওটা থেতো করে একসাথে দিয়ে মশলাটা কষে হলুদ নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে চিকেনটাকে কষিয়ে অল্প জল দিয়েছিলাম, ঢাকা দিয়ে 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 এটা একদম শুকনো করব, ঠিক কষা টাইপের হবে। কেমন বানিয়েছি কমেন্টে লিখবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। পুরো দিন মানে হলো না, কিন্তু বিকেল থেকে আমি একদম, এখন ঘড়িতে বাজে 11টা, রাত্রি 11টা বেজে গেল। অন্যদিন আমার 10টার সময় সব শেষ হয়ে যায়, কেননা এত গোছানো টোছানো থাকে না অন্যদিন। আজকে স্পেশালি গোছানো টোছানো হলো বলে একটু দেরি হয়ে গেল। তো তাহলে ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন, আমার বেল আইকনটা ক্লিক করুন, আর নতুন নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। টেক কেয়ার ইয়োরসেলফ, গুড নাইট।